সবার মা বেঁচে আছে, কারো আছে কারো গেছে না, যার চলে গেছে তাকে জিজ্ঞেস করুন কত মহব্বত ছিল, যার বেঁচে আছে আজকে একটা ভালো মাংসর পিস দিতে পারেননি আপনার মাকে, ঠিক বললাম না বাবা? আপনি নিয়েছেন 5,000 গরু নয়, 20,000 টাকা দামের বলদের মাংস, আর আপনার বাপ নিয়েছে মাত্র 7,000 টাকা দামের গরুর মাংস। আপনার আজকে শখ হলো না যে মাকে একটা আমার ভালো গরুর মাংসের পিসগুলো দিয়ে আসি, এখন একটা ছেলে নেই, কোনো বৌমা নেই, আমার শাশুড়ি শ্বশুরের হাতে একটু আমি প্লেটে করে মাংস দিয়ে আসি, একটাও পাওয়া যাবে না। ওয়াজ শুনে যান, যদি আপনারা সময় দেন 1.5 ঘন্টা ওয়াজ করবো, সময় না দেবেন 1 ঘন্টাতে চলে যাব। উদাহরণ দিচ্ছি বাবা, মা সবার আছে, আমি আমার মার উদাহরণ দিচ্ছি, আমার মা মরেনি, আমি জালসা শুনতে এসছি, মাও জালসা শুনতে এসছি, আমি এই গ্রামের বাসিন্দা, মা জালসা শুনতে শুনতে হঠাৎ করে বাড়ি চলে গেছে, আর বাড়িতে গিয়ে ফোন দিচ্ছে, ব্যাটা দাদুল কোথায় আছো? বলে মা আমি তো প্রধান বক্তার ওয়াজ শুনছি। মা বলছে বেটা তাড়াতাড়ি করে বাড়িতে এসো, কেন? খুব বিপদ পড়ে গেছি, আসো। বাড়ি চলে গেলাম, মাকে দেখলাম মা খাটের উপরে গড়াগড়ি করে কাঁদে। জিজ্ঞেস করলাম, মা তুমি খেলে আমার সঙ্গে জালসা গেলে, হঠাৎ করে আবার কখন জালসা থেকে এসেছো? আমাকে ফোন দিয়ে ডেকে নিলে, কারণটা কি একবার খুলে বলে দাও। মা বলছে, বেটা যখনই জালসায় গিয়েছি, যখন থেকে জালসায় বসেছি, তখন থেকে যেন পেটের ভিতরে ব্যথা চালু হয়েছে, ব্যথা বাড়তে আছে বাড়তে আছে, আমি সহ্য করতে না পেরে বাড়ি চলে আসলাম। গ্যাসের ট্যাবলেট ছিল, অমেজ ভালো কোম্পানি ওষুধ ছিল, 2-3টা ব্যবহার করলাম, কিন্তু এখন পর্যন্ত আমার কোনো নিরসন হলো না, পেটের ব্যথা কোনো কম দেখা দিল না, ব্যাটারে আরো মনে হয় আমার পেটের ব্যথা বেড়ে চলেছি। বন্ধুরে আমার, মার কথা শুনে পড়োশির এক দাদা ছিল, উঠালাম, দাদা জাগো তো। চাচা ছিল, চাচাকে জাগালাম, ছোট ভাই ঘরে ছিল, জাগালাম, সবাইকে ডেকে তোলপাড় করে জাগিয়ে দিলাম। মার কন্ডিশন দেখে কেউ পরামর্শ দিল, ও ইমদাদুল তোমার মার ভূমিকাটা ভালো লাগে না, অসুখটা যেন কড়া হয়ে গিয়েছে, আর দেরি করা যাবে না, একবার মালদা নার্সিং হোমে নিয়ে চলে যাও, এই পেশেন্টকে রাখা যাবে না, রুগী রাখা যাবে না, মালদা নিয়ে চলে যাও। দৌড়তে দৌড়তে বাবা একটা গাড়ি ঠিক করলাম, আর গাড়ি নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। এসকে মণ্ডলকে বললাম, বাবা দেখুন তো আমার মা এত কষ্টের মধ্যে আছে, ট্রিটমেন্ট একবার করে দেখুন। ট্রিটমেন্ট শুরু হলো, হাত দেখে ধরলো, হাত দেখে বলছে প্রেশারটা তো মোটামুটি ঠিক আছে। ও ছেলে শুনেলাম, যতক্ষণ তোমার মার রিপোর্ট না করা হবে, আমি ডাক্তার কোনো গ্যারান্টি সহকারে চিকিৎসা করতে পারবো না। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বুঝা বড় দায়, চাইলে তারে যাই না বলা, বুকের ভিতর কষ্টের মেলা, আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাদায়, আপনকে কাদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বুঝা বড় দায়, বাবুই পাখি ঘর বাঁধিনে হয় না ঘরে ঠায়, রোদ বাদলে কাটায় রেসি ঘরের দরজায়, পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা, আমি হলাম পথের পথিক সবই আমার জানা, সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাদায়, আপনকে কাদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বুঝা বড় দায়। কথা বলতে আরম্ভ করলাম, বন্ধুরে আমার, মাকে নিয়ে গেলাম, ডাক্তার বলছে একবার তোমার মার পেটের ছবি করতে হবে, তোমার মার রক্ত রিপোর্ট করতে হবে, ইউরিন পরীক্ষা করতে হবে, পরীক্ষার জন্য সমস্ত কাগজ জমা দিয়ে দিলাম। মুসলমান, ডাক্তার অর্ডার দিল 1 ঘন্টা, না হলে কোনো রেজাল্ট দেওয়া যাবে না। মাকে নিয়ে বেঞ্চে বসে আছি, আবার মিডিলে বললেন, সেটা উদাহরণ, কোনো হাদিস থেকে কোরআন থেকে নয়, একটা কথা বোঝাবার জন্য এতক্ষণ ধরে আপনাকে উদাহরণ দিচ্ছি বাপ।
মা বসে আছে বিকট আওয়াজ করে কাঁদছে। এক ঘন্টা হল ডাক্তারের কর্মচারীর ইশারা করলো তোমাকে ডাক্তার ঘরে ডেকেছে, রিপোর্ট ডাক্তারের কাছে জমা। ডাক্তার আমার রিপোর্ট খানা দেখে মাথাটা টনকে বলছে বাবা রে, মনে মনে যেটা টার্গেট করছিলাম সেটাই ঘটে গেছি। ডাক্তারের সামনে হাতখানা জোর করে বললাম ডাক্তার কি ঘটেছে বলুন। তো বলছে বাবা তোমার মা আর বাঁচবে না, তোমার মাকে ক্যান্সার হয়ে গিয়েছে, তোমার মা বাঁচবে না, যাও যাও বাড়ি নিয়ে চলে যাও, তুমি যদি ব্যাঙ্গালোর কেন সৌদি আরব পর্যন্ত তোমার মাকে নিয়ে যাও, আমি ডাক্তার বলে দিলাম তোমার মা আর দুনিয়াতে থাকবে না। বিকট আওয়াজ করে কান্না করলাম আল্লাহ এতদিন গরিব ছিলাম, আজকে বক্তা হয়ে গিয়েছি, লাখ লাখ টাকা ইনকামের পাতাল তুমি করে দিয়েছ, এখন আমি সুখে তিনতলা বিল্ডিং করেছি, দুইতলা বিল্ডিং করেছি, আল্লাহ মাকে আব্বাকে সেবা করব, মাকে সুন্দর একটা কাপড় কিনে দিব, যেই মা কোনোদিন 300 টাকা দামের শাড়ি কিনতে পারেনি, যেই মা আব্বা আমার কোনো একদিন লাট্টু লুঙ্গি কিনতে পারেনি, ওই আব্বার জন্য একটা ভালো লাট্টু লুঙ্গি কিনবো, এখন সুখের সময় মাকে পাবো না, এই ভাবনা করে চোখ থেকে ঝরঝর করে জল বের হতে আরম্ভ হলো, কান্না করতে আরম্ভ করলাম। হে মানুষের দল, কান্না দেখে ডাক্তার বলছে বাবা রে কান্না করে লাভ হবে না, এটা কারো খেলা নয়, নিশ্চয় আল্লাহর খেলা। ডাক্তার মা ভালো হবে না, ভালো হবে না, তোমার মা ভালো হবে না। আরো কান্না করলাম, ঘর থেকে কাঁদতে কাঁদতে বের হচ্ছি, পিছন থেকে ডাক্তার ডেকে বলছেন বাবা কান্দিও না, যতক্ষণ তোমার মা বাঁচবে তুমি টেস্ট করে রেখে দাও, ধৈর্য ধরে নাও, আমি তোমার মার টাইম বলে দিলাম, তোমার মা দুনিয়াতে যদি আর থাকে তো মাত্র 24 ঘন্টা তোমার মা আর থাকবে। কয় ঘন্টা বন্ধুরে আমার, বেরিয়ে চলে আসলাম, পিছন থেকে ডাক্তার বলছে বাবা রে 24 ঘন্টা পুরার পূর্বে যখন তোমার মায়ের বয়স 22 ঘন্টা হয়ে যাবে, 21 ঘন্টা হয়ে যাবে, আমি ডাক্তার এত গ্যারেন্টি তোমাকে দিতে পারলাম, কান খুলে শুনে নাও, তোমার মার মুখে একগালা ফোসা দেখা দেবে, ঘা দেখা দেবে, আর তখন তোমাকে বুঝে নিতে হবে তোমার মা তোমার কাছে আর মাত্র 2 ঘন্টা বেঁচে থাকবে, এটা আমি ডাক্তার বলে দিলাম, কিন্তু আমি টাইম বলতে পারবো না, আল্লাহর কাছে মানুষের মরণের টাইম লাস্তাখিরুনা সাতাও ওয়ালা আল্লাহ কখন মাসের টাইম বলেছে আল্লাহ সেটা জানে, কিন্তু আমি ডাক্তার তোমাকে সাধারণ একটা টাইম দিলাম, তোমার মা যদি বাঁচে মাত্র 24 ঘন্টা দুনিয়ায় বেঁচে থাকবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবজান ডাক্তারের টাইম ফলো করলাম, মাকে বাড়ি নিয়ে গেলাম, মনে শান্তি নেই, মা মরে যাবে মরে যাবে, মুখের অবস্থা দেখে মা কাঁদছে, বাপ কাঁদছে, ভাই কাঁদছে, দিদি কাঁদছে, কি উত্তর দিই? মাকে বলে দিয়েছে 24 ঘন্টা মাত্র টাইম। বন্ধুরে আমার, এই করতে করতে এক গেল, দুই গেল, 3 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা করতে করতে চলে গেল, যখন 22 ঘন্টা হয়েছে, 20 পার হয়েছে, মার মুখের দিকে লক্ষ্য করলাম একটা ফুসা দেখা দিল, ঘা দেখা দিল, আমি কাঁদতে আরম্ভ করলাম, আল্লাহ ডাক্তারের কথার সঙ্গে মার মিল হয়ে গিয়েছে, অতএব ডাক্তার বলেছে 20 ঘন্টা পার হলে ঘা দেখা দেবে, ফুসা দেখা দেবে, তখন তোমাকে বুঝে নিতে হবে তোমার মা মাত্র 2-3 ঘন্টা থাকবে, এ আল্লাহ তুমি কি নিশ্চয় আমার মাকে আমার কাছ থেকে সরিয়ে নিবে, এই আওয়াজে কাঁদতে আরম্ভ করেছে, আল্লাহর কাছে বিচার দিতে আরম্ভ করেছে। বন্ধুরে আমার, যখনই 24 ঘন্টা পুরে যাওয়া আমার মা ইন্তেকাল করে নিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার মা মরেনি, কিন্তু লোকটাকে মরার খবরটা দিয়ে দিলাম, মুসলমান এখন আপনাকে উদাহরণটা শেষ করলাম, এই জন্য উদাহরণটা দিলাম, একটা ডাক্তার 20 বছর লেখাপড়া করার পর, 30 বছর লেখাপড়া কর, 10 বছর লেখাপড়া কর, একটা মানুষের যদি জীবনের মোটামুটি টাইম বলে দিতে পারে, এই আল্লাহর বান্দা
যার কাছে দিন রাতে ২৪ বার জিব্রাইল আমিন আসতো আর আল্লাহর কাছে খবর নিয়ে নবীর কাছে পৌঁছাতো। নবীজি যদি আমাদের দুনিয়া সম্পর্কে কিছু ধারণা দিয়ে দেয়, নবী যদি আমাদের সম্পর্কে কোন ঠিকানা দিয়ে দেয়, তো আমরা মানবো কি মানবো না? হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। শেষ নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, ইউসুফকে দেখেছেন? ফেরে এদিকে ঝুঁকাচ্ছেন কেন? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি মোহাম্মদের রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন না, সুবহানাল্লাহ। উদাহরণ দিলাম। এবার নবীর কাছে খবর আছে, ওয়ামা ইয়ানতেকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা। নবী অতক্ষণ কথা বলতেন না যতক্ষণ আকাশের খবর নবীর কাছে না পৌঁছাতেন। এবার নবীর কাছে তার আকাশের খবর আছে, আকাশে আছেন কি খবর তাহলে দেন? বিশ্বাস, নবীজি বলছেন তোমাদের এই মহাপৃথিবী, আমাদের এই মহাপৃথিবী আর টিকবে না। নবী কি কথা বলেন, এমন একটা কথা বললেন যেটা লোড নিতে পারছি না, যেই পৃথিবীতে এত ব্যাংক ব্যালেন্স, এত টাকা, এত আনন্দ, এত সুখ, এত বিল্ডিং, এত কোম্পানি নির্মাণ করা হয়েছে, নবী গো এই নির্মাণ করা পৃথিবী আর টিকবে না? বলে হুজুর বলছেন, না, কি দেখে আপনি বললেন টিকবে না? ডাক্তার তো ট্রিটমেন্ট করেছিল, রক্ত পরীক্ষা করেছিল, পেচ্ছাপ পরীক্ষা করেছিল, পেটের ছবি করেছিল, তারপর বলেছিল লোকটা তোমার মাটা ২৪ ঘন্টা বাঁচবে। নবী কি ট্রিটমেন্ট করে বলছেন আপনি যে পৃথিবী টিকবে না? তো নবীজি বলছেন দুটো ভাগ, আমার ট্রিটমেন্টের দুটো ভাগ। ইয়া রাসূলুল্লাহ, কি দুটো ভাগ? একটা হলো আলামাতে সুগরা আর একটা হলো আলামাতে কুবরা। একটা হলো আলামাতে সুগরা, আলামাতে কুবরা, আলামাতে সুগরা, আলামাতে কুবরা বলতে আরম্ভ করলাম। ও রবিউল দা, এক মিনিট আসুন তো, শুনুন তো, এই নম্বরটা তো ফোন লাগে বলুন যে আইসিউতে যেতে বললো। হ্যাঁ, ওটা কেটে বলছে পাঠাচ্ছি, বলুন পাঠিয়ে দেন, ওই দেখাচ্ছে, ওটাতে লাগান ফোন, কথা বলছিলাম। এই বাপ, কথা শুনুন, আমার মেয়ে বাবা আইসিউতে ভর্তি আছে, যার জন্য ওখান থেকে নার্সে ফোন করেছে, এখন ওয়াইফকে পাঠাতে হবে সেই ঘরে, আপনারা দোয়া করুন। পৃথিবীতে যত মুসলমান অশান্তিতে আছে সবাইকে যেন আল্লাহ বিপদমুক্ত করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াইফ লেখা আছে, ওটাতে লাগান দিয়ে বলেন আইসিউতে যাও। কথা বলছি, মনোযোগ দিন। নবী আপনি কি দেখে বলছেন? তো বলছেন আমাকে আল্লাহ ট্রিটমেন্ট করার শক্তি দিয়েছে, এটা আল্লাহরই খেলা, আল্লাহ খবর দিয়েছে দুটো, আলামাতে সুগরা, আলামাতে কুবরা, আলামাতে সুগরা, আলামাতে কুবরা। সুগরা কাকে বলে? ছোট ভেজাল। আলামাতে কুবরা, বড় ভেজাল। কি হবে গো নবী বলুন? বন্ধু আমার দিকে তাকান, দুটো ভেজালকে সামনে রেখে, দুটো নিদর্শনকে সামনে রেখে আজকের বক্তব্য।